আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। এখন গোছাবো হচ্ছে আলমারি, আলমারি শাড়ি বের করলাম, তো এখন সব শাড়ি আমি একটা ব্যাগে ভরে ফেলবো, ব্যাগে যেখানে পারি। শাড়ি, এ হচ্ছে আমার শাড়ি, আরও আছে সুটকেসে, এগুলো আলমারিতে ছিল। আলমারিগুলো এখন ব্যাগে ঢুকাবো, শাড়ি পরাই হয় না একদমই না, এগুলা শুধু শুধু ঝুলে আছে আর কি। বছর পর বছর ঝুলে আছে, এখন শাড়ি তেমন একটা কিনাও হয় না, তেমন একটা মানে কিনাই হচ্ছে না, তো এগুলো ব্যাগে ভরে ফেলবো আমি। এটা হচ্ছে একটা জামদানি, তো আজকে শাড়িগুলা মানে ভরে ফেলবো আমি, আজকে আলমারি কাপড় চোপড় ধরছি, তো শাড়িগুলা ঢুকানোর আগে মনে করি যে একটু দেখিয়ে দিই, কারণ আলমারি শাড়ি বের করে দেখাইতে আমার খুবই বিরক্তি লাগে। তো এক বছর যখন বের হয়েছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এটা এগুলো এখনো পরা হয়নি, শাড়িতে আমার একটা আমার পরা হয় না, এটা এটা আমার ননাস দিছিল আমাকে। এটা হচ্ছে পাট, শাড়িটা খুবই সুন্দর, পাড়টা হচ্ছে বেগুনি কালার, বেগুনের উপরে কালারটা গ্লেজ দে, এক একবার এক এক কালার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন, খুবই সুন্দর শাড়িটা। এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে আঁচল। এখন দেখাবো আরেকটা শাড়ি, এটা এটাও দিছে ননাস, ননাস ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, তো এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে পাড়, তো এটার এটা হচ্ছে পাড়, পাড়টা খুবই সুন্দর আর কালারটাও খুব মিষ্টি, হালকা পিঙ্কের উপরে মানে পিঙ্ক আর উপরে জরির কাজ, মানে একদম মিহি ঘিয়া কালার উপরে জরি সুতোর কাজ আছে, খুব সুন্দর শাড়িটা। বিয়ে শাদী ছাড়া, কোনো পার্টি ছাড়া তো আসলে পরা হয় না এমনি এসব শাড়ি। এটা হচ্ছে আঁচল, আর এটা তো দেখিয়েছি আমার বৌভাতের শাড়ি, প্রথমে এটা কিনছে বৌভাতের জন্য, পরে বলতেছে যে এটা একটু নর্মাল হয়ে যায় নতুন বউয়ের জন্য, তো পরে এটা বাদ দিয়ে এটা কিনলো। আগে শাড়িগুলো খুব চলছিল আর কি, যখন আমার বিয়ে হয় আজ থেকে প্রায় এই যে 20 বছর হবে বিয়ের বয়স, ফেব্রুয়ারির 11 তারিখে 20 বছর হবে, তো তখন এই শাড়িগুলো খুব চলতো, এরকম চুমকির কাজ করা, এই শাড়িটা খুব সুন্দর, কালারটা খুবই সুন্দর, ঘিয়ার উপর ঘিয়ার কালার, এটা পাড়টা হচ্ছে ঘিয়া কালার, আঁচলটা হচ্ছে ঘিয়া কালার, ঘিয়া কালার উপরে দিয়ে জরি সুতো কাজ করা, চিকচিক করে শাড়িটা। আর এই এই দুইটা শাড়ি আমি দেখিয়েছি একবার,
যে আমার বিয়ের শাড়ি কেমন দেখতে। এটা এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এটা গোল্ডেন কালার, গোল্ডেন সুতা দিয়ে মেরুনের উপরে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা, খুবই সুন্দর শাড়িটা, অনেক ভারী শাড়িটা। আর এটা একটা সুতির শাড়ি, এটাও একটা সুতির শাড়ি। সুতির শাড়িগুলো পরতে আমার ভালো লাগে, আর ওসব শাড়ি তো বিয়ে কোনো পার্টি ছাড়া পরা যায় না, এগুলো যেখানে সেখানে পরা যায়। তারপর এখন একদমই শাড়ি পরা হয় না, এটা আমার ভাসুর দিছিল, আর এটা দিছে আমার এক খালা শাশুড়ি। আর গুলা তো এভাবে আর দেখাতে পারিনি, ওইগুলো হ্যাঙ্গারে ঝুলানো ছিল, ওইভাবে ব্যাগে ঢুকিয়ে নিলাম আমি একটু দেখিয়ে। আজকে এ পর্যন্তই দেখালাম সব শাড়ি, দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমার শাড়ি টাড়ি দেখাতে আমার মানে বাইর করতে, বাইর করো আবার রাখো, এখন এক উচিলা যখন বের হয়েছে এই জন্য বলি যে ফাঁকে দেখাই দিই। জীবন আমি আলমারি থেকে বের করে শাড়ি দেখাইতে আমার আমার ভালো লাগে না, আবার রাখো, এগুলা অনেক কষ্ট। তো এগুলাকে আমি এখন ব্যাগে ভরে ফেলবো, আর একটা কথা শুনলে আপনারা অবাক হবেন, আমি আমার বিয়ের এত বছর আমি কিন্তু শাড়ি কিনি নাই, আজ পর্যন্ত একটা শাড়িও কিনি নাই, সব আমার গিফট। গিফট বলতে আমার ননাস প্রতি ঈদে একটা করে শাড়ি দেয়, আর শাশুড়ি ওরা শাড়িটা কিনতে মনে খুব পছন্দ করে, শাড়ি দেয়, তা এখন পরি না দেখে এখন একটা তেমন একটা দে না, এখন সালোয়ার কামিজে দে। তো শাড়ি জীবনে আমি মনে হয় একটাই কিনছি জানা মতে, আমার শাড়ি পরতে ভালো লাগে, পরতেও পারি, কিন্তু শাড়ি কিনতে ভালো লাগে না আমার, যে শাড়িতে অনেক মানে অনেক হয়ে গেছে আর কি কিনবো, আমি সালোয়ার কামিজটাই বেশি কিনি। তো প্রতি ঈদে যদি একটা করে শাড়ি দেয় তাহলে 20 বছরে 20টা, তার মধ্যে শাশুড়ি আছে, শাশুড়ি দিচ্ছে, ননদ দে, ওদের শাড়ির প্রতি খুব ইয়া, ওরা শাড়ি কিনে প্রচুর শাড়ি পরতে পছন্দ করে। আমার শাশুড়ি চায় একটু শাড়ি টাড়ি পরুক, কিন্তু শাড়ি পরার সময় কই, এখন তো আর সময় নাই শাড়ি পরার, বিয়ে শাদী ছাড়া তো আর পরা যায় না। আর এটা দিল, এটা একটা শাড়ি আছে, এটা দিল আমার শাশুড়ি, এটাও একটা ঈদে, ঈদে বেশি শাড়িটা পাই। এটা দিল শাশুড়ি, আর সুতির শাড়ি, এটা এখনো খোলাই হয়নি, এটা দিল ননদ, টাঙ্গাইল শাড়ি যে মানে এটা এখনো খোলাই হয়নি, আর এটা দিল আমার যা, যা দিল এটা, এটা হচ্ছে বডি, আর পার হচ্ছে যা থাকে আমেরিকা, তো আমেরিকা থেকে আসার সময় শাড়ি আনলো, এটা দিল যা, এটা ননদ দিল, এটা আমি যে একটা শাড়ি কিনছি জীবনে একটাই শাড়ি কিনছি, বিখ্যাত শাড়ি দেখাবো নি শাড়ি আপনাদের, আমি শাড়ি পরতে পছন্দ করি, কিনতে তেমন একটা পছন্দ করি না, যে এত শাড়ি পাচ্ছি আর কিনার দরকার কি। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, আর বডিটা হচ্ছে এটা, পুরোটা তিন কালারের, এটা
খুবই সুন্দর, আমার ননদ দিল। এটা হচ্ছে পার, এটা এক কালার, এখানে আবার একটা আছে, খুবই সুন্দর শাড়িটা, আর পাতলা আছে। এই সেই বিখ্যাত শাড়ি, এই একটা শাড়ি কিনছি, মনে হয় একদিন পরছি। আমি কোনো কিছু কিনে আমি ইয়ে হই না, মানে কিনি কিন্তু বাসায় এসে আর ওটা আর পছন্দ হয় না। তো জীবনে একটা শাড়ি কিনলাম আমি, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে নিচের নিচেরটা, আর এটা হচ্ছে পাড়, মানে এটা নিচের ডিজাইনটা এখানে থাকবে আর কি। এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে এরকম ফুল করা আছে। এই জীবনে একটাই শাড়ি কিনছি, চয়েস এত খারাপ যে শাড়ি কিনি না। আমি সালোয়ার কামিজটাই বেশি কিনি, শাড়ি পরতে ভালো লাগে কিন্তু কিনতে ভালো লাগে না আমার। এত শাড়ি ঝুলে থাকে শুধু শুধু, আমার মনে হয় যেন শুধু শুধু টাকাগুলা নষ্ট করা আর কি। সালোয়ার কামিজ তো কাজে লাগে, যেখানে সেখানে পরে যাওয়া যায়। শাড়ি বছরের পর বছর ঝুলে থাকে আলমারিতে। তো আপাতত এই কয়টাই দেখালাম, আর গুলা ব্যাগে ভরে ফেলছি। তো আমার বিয়ে এই 20 বছরে শাড়ি সব গিফট, শাশুড়ি ননদ যা ওরাই দিল। আর এই একটা শাড়ি, আমি জীবনে একটা শাড়ি কিনেছি যেটা একদিনও পরি নাই, মনে হয় না একদিন পরছি, এত বাজে চয়েস। বাসায় এনে আর আর ভালো লাগতেছে না, আমি মার্কেট থেকে কিছু কিনে নিয়ে আসলে ওখানে কিনি কিন্তু বাসায় এনে আর সেটা পছন্দ হয় না। আবার কেউ যদি দে সেটা ঠিকই ভালো লাগে, কিন্তু নিজের পছন্দ করা জিনিস আর বাসায় আনলে আর ভালো লাগে না। আর আমি তো বলেছি আমার শাড়ি গহনার প্রতি আমার তেমন একটা শখ নাই, আমার আমাকে যদি কেউ ভালোবেসে একটা চামচও দেয় এতে আমিও মহা খুশি, সংসারের জিনিসপত্র। এই জন্য এখন সংসারের জিনিসপত্রটাই বেশি দেয়, ঘর সাজানো জিনিস এগুলাই বেশি একটা বেশি পছন্দ করি আর কি। একটা চামচ দিলেও আমি মহা খুশি হয়ে যাই শাড়ির থেকেও। একদিক দিয়ে আমার হাজবেন্ড ভালোই আছে, ইয়াতে আছে না, যদি শাড়ি গহনা পছন্দ মানে ইয়া করতাম কিনতে পছন্দ করতাম তাহলে তো একদম শেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, ধ্বংস। একদিক দিয়ে মহা সুখে আছে। তো এখান থেকে কোন শাড়িটা বেশি আপনাদের ভালো লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে।